ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, আমাদের সব আপডেট পেয়ে যান সবার আগে। দাঁত ব্যথা বলে কই আসে না, হঠাৎ যদি দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, দিশেহারা হয়ে আমরা ঔষধের খোঁজ করি, কিন্তু কিছু উপায় জানা থাকলে কয়েক মিনিটের মধ্যেই দাঁত ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। চলুন জেনে রাখি সেই সব জাদুকরি টোটকা। 1. দুটি লবঙ্গ থেতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, অথবা দুটি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন। 2. এক কোয়া রসুন থেতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান, বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। 3. লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন, দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট, ব্যথা কমে গেলেও কয়েকদিন এইটা করুন। 4. এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন, যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের ওপর পেঁয়াজ চেপে রাখলে আরাম পাওয়া যাবে। 5. আধা চামচ হিং গুঁড়ো 2 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, 2 মিনিটেই ব্যথা শেষ। 6. দাঁত মারিয়ে গলার ব্যথা কমাতে খুব ভালো কাজ করে লবণ পানি, 1 গ্লাস অল্প গরম পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন। 7. পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী, 2টি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন, আরাম পাবেন। 8. তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতে চেপে ধরে রাখুন। 9. দূর্বা ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে, এটা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। 10. সবশেষ উপায় হলো বরফ, হাতের কাছে কোনো কিছু না পেলেও যদি শুধু বরফ পাওয়া যায় তবে কাজ হবে। 1 টুকরো বরফ তুলা বা কাপড়ে মুড়ে দাঁতে চেপে রাখুন, ব্যথা কমতে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সাথে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে। এরকম আরও স্বাস্থ্য বিষয়ক কী ধরনের টিপস চান সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।